বিরল প্রজাতির এই মাছটা ধরা পড়ছে খালিগঞ্জ এলাকার সৈকুটের গ্রামে, তেলিটিল্লা জায়গাটার নাম। তো মাছটা দেখিয়ে এলাম, দেখিয়া যেমন অবাক লাগলো। আমি আজকে পর্যন্ত ওইরকম মাছ দেখছি না। সব থেকে অবাক বিষয় হইল এই বিরল প্রজাতি মাছের চারটা চোখ মাছটার। তো মাছটা বর্তমানে দেখি আইছি, আর আমি মাছটার কিন্তু নামও জানি না, কিচ্ছু জানি না। আপনারা যদি মাছটার নাম জানুন তাইলে জানাইবা কমেন্টে। মানে সবে আইয়া মাছটা দেখিত্রা, বহুত মুরব্বি মানুষও আইসো নিকানে, আবার পরে জিকানি হয়েছে এই মাছটা আপনারা দেখছেন। তারা সবেও খর যে না, এরকম মাছ আমরা দেখছি না কোনোদিন, তবে হয়তো এটা কোনো পাহাড়িয়া মাছ হইব। আবার অনেকে খর সামুদ্রিক মাছ হইব, অনেকে খর আবার সোনবিলের দিক থেকে মাছটা হয়তো ফ্লাডের জলে বাসি আইছে। তো তেলিটিল্লা গ্রামের এক বাইয়ে মাছটা তাইন দর্শন, তান জালে ধরা পড়ছে মাছটা। আর প্রচুর মানুষে এই মাছটা দেখতে আইতরা, আমিও গেছিলাম, মাছটা দেখি আইছি। খুব বিরল প্রজাতির মাছ, বাঘ মাছের মতো দেখতে লাগে। কেউ হইতরা ক্যাটফিশ, কেউ হইতরা ফাহারিয়া মাছ। যাই হোক, আপনারা যদি মাছটা চিনিয়া তাহইন তাইলে কমেন্টে জানাইবা। আর সব সাবধান থাকবা, সতর্ক থাকবা, চতুর্দিকে জল বাড়ে, নদীর জল বাড়ে, সব সাবধান থাকবা।